নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের আজকের এই মুহূর্তের পথ চলা। আজকে আমরা একটি অন্য রকমের বিষয় বেছেছি আপনাদের জন্য। আমরা অনেকেই জানি ঠাকুরবাড়ি হচ্ছে সেই যুগের, অর্থাৎ যখন বঙ্গীয় বাবু সমাজের একটি প্রচলন ছিল, সেই সময় ঠাকুরবাড়ি নবজাগরণের কাজ করেছে। কিন্তু ঠাকুরবাড়ির বিলাস ব্যাসন কেমন ছিল, আমোদ প্রমোদ কেমন ছিল, এটা নিয়ে আমাদের বড্ড বেশি কৌতূহল। তো আজকে সেই কৌতূহলের পথেই আমাদের হাঁটা। কিন্তু তার আগে আজকে শিল্পীর সঙ্গে পরিচয় করে নেওয়ার পালা। ঐন্দ্রিলা রয়েছে আজকে আমাদের সঙ্গে। শুভ বিজয়া। শুভ বিজয়া। ঐন্দ্রিলার গান শুনবো, সঙ্গে থাকবেন দেবাশিস এবং স্বাগতম, তাদের বাজনা, ঐন্দ্রিলার গান এবং আপনাদের কথা আমরা এগিয়ে যাব। সঙ্গে থাকবে আমার কিছু কিছু তথ্য। তো শুরুটা গান দিয়ে। হ্যাঁ, তার আগে একটু সবাইকে শুভ বিজয়া জানাই, সিটি বেনের সবাইকে, তোমায় স্বাগতম দা, দেবাশিস দা, বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার শুভেচ্ছা। সেখানেতে সদা
রবীন্দ্রনাথ ঠাকুরের কালকে কথা বলছিলাম যে তিনি আমাদের প্রত্যেকটা অনুভূতিকে ধরে রেখেছেন, আমাদের এই যে দিন রাতের থেকে দিনের দিকে যাওয়া, এই যে যাত্রা, এই যাত্রার মধ্যে যে একটা অসম্ভব পবিত্রতা রয়েছে, এই গানটার মধ্যে তার একটা ছবি আমরা খুঁজে পাই। তিনি যেমন একদিকে বলছেন, হৃদয় আজি মোর কেমনে গেল খুলি, জগৎ আশিসে তা করেছে কোলাকুলি। এই কবিতাতে যখন আমরা দেখি এই তখন কিন্তু আমরা দেখি যে এখানে এক সকালের একটা অন্যরকমের ছবি, আবার এই গানের মধ্যে সকালের এক অন্যরকমের ছবি। আবার যখন তিনি আবার লিখছে, নাজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, তখন আর এক অন্যরকম ছবি। প্রত্যেকটা সকাল নতুনভাবে আমাদের কাছে ধরা দেয়। আজকে বিষয় আসি, আজকে আমার বিষয় হচ্ছে ঠাকুর বাড়ির বিলাসী জীবনের প্রথম পর্ব। আমি আজকে প্রথম পর্ব শুরু করব, আগামীকাল সুবর্ণা শেষ পর্ব, অর্থাৎ এর পরবর্তী পর্বে অনুষ্ঠানটিকে নিয়ে যাবেন। তো আজকের বিষয় কিন্তু ক্রমান্বয়ে এগিয়ে চলবে। ঠাকুর বাড়ির বিলাসী জীবন, এর প্রতি আমাদের কৌতূহল সম্প্রদায় রয়েছে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার আগে পর্যন্ত ঠাকুর বাড়ির বৈভব ছিল, অর্থাৎ তারা যেভাবে এসেছিলেন সেই ইতিহাস আপনাদের কাছে আমি আগেও আপনারা বলেছি, আগামী দিনেও বলবো, যে পিরালি ব্রাহ্মণ সম্প্রদায় তারা এলেন, এসে কলকাতা শহরে তাদের অবস্থান শুরু হলো এবং জমিদারি পত্তন হলো এবং আস্তে আস্তে তারা, তাদের বৈভব ছিল, তাদের সম্পত্তি ছিল, কিন্তু এই বৈভবকে লোককে দেখানো এবং সেই বৈভবের পুরো মাত্রায় আস্বাদন করা, এটা কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর দেখিয়েছেন। এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের যে জীবন তিনি যাপন করেছেন, সেই আমোদ প্রমোদে গা ভাসিয়ে যে একটা বিলাসিতার মধ্যে তিনি জীবনযাপন করেছেন, সেটা সত্যি সকলের নজর কাড়ে। কারণ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বহু কাজ করেছেন, বহু সমাজসেবামূলক কাজ করেছেন, কিন্তু সেই কাজের প্রতি আমাদের খুব একটা কিন্তু উৎসাহ নেই। আমাদের উৎসাহ হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কতটা আমোদ প্রমোদে গা ভাসিয়েছেন, কী কী করেছেন, তার মানে তার চরিত্রের নেগেটিভ দিকগুলোকে নিয়ে বড্ড বেশি হাইলাইট করা, যদিও আজকে বিলাস বাসন নিয়ে আমাদের কথা বলা। সেই সময় কথা তৎকালীন বাংলাতে মদের ব্যবসা একচেটিয়া ছিল হচ্ছে ইউরোপীয়দের, মানে ইউরোপীয়রা ছাড়া কেউ মদের ব্যবসা করতে পারবে না। এবার ধরো ইউরোপীয়রা যদি মদের ব্যবসা করে, মদের ব্যবসায় বরাবরই লাভ, এখনও লাভ, তখনও লাভ ছিল। তো ইউরোপীয়রা যদি মদের ব্যবসা করে, তাহলে সেই টাকা তো ভারতবর্ষের মানুষের কাছে, তার মুনাফা তো ভারতবর্ষের মানুষ পাবে না। তারা রোজগার করছে, তারা ব্যবসা করছে, নিয়ে চলে যাচ্ছে নিজের দেশে। এটা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে ভাবিয়েছিল। এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর হচ্ছেন ব্যবসায়ী মানুষ, বাঙালি কী করে ব্যবসা করবে, এখনও যদি কোনো বাঙালিকে ব্যবসা করতে হয়, তাহলে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের জীবনটাকে তাদের ভাবতে হবে। তো সেই প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ধর্মতলার স্ট্রিটে একটি মদের দোকান খোলেন, এবং সেই দোকান থেকে তিনি মদের ব্যবসা শুরু করে ওই মুনাফার টাকা বাংলাতে বাংলার মানুষের মাঝখানে রাখতে চেষ্টা করেন। এক, এই মদের দোকান খোলাতে, এবার বিলাসী জীবনের সঙ্গে মদের দোকানের সম্পর্কটা কোথায়, একদম শুরুতেই সকাল সকাল আমি কথাগুলো বলছি, আমাকে মার্জনা করবেন। এই কথাগুলোর বলার সূত্র হচ্ছে পার্থজিৎ গঙ্গোপাধ্যায়ের যে লেখনী, সেই লেখনী, এবং তার লেখনীর সূত্র হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি পুঁপে অর্থাৎ নন্দিতার স্বামী কৃষ্ণকৃপালিনী, তিনি লিখেছিলেন দ্বারকানাথ ঠাকুরের জীবনী, তার বইয়ের সূত্র ধরেই কিন্তু আমাদের আজকে এগিয়ে যাওয়া। তাই সকাল সকাল এই কথাগুলো বলছে, একদম মার্জনা করে দেবেন আমাকে। তো দিদার যে মদের আড্ডা হতো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের আমলে, সেই মদ তার নিজের দোকান থেকে আসতো, এবং তিনি ওই খুচরো পয়সা দিয়ে মদটা কিনতেন, দোকান থেকে কিনে পার্টি করতেন, এবং তার বিভিন্ন বাগান বাড়িতে মানে পার্টি চলতো, সাহেব শুভরাও আসতো, মানে যেটাকে মোৎসব বলা হয় সেই মোৎসব চলতো। কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল ওই টাকাটা বাংলার মানুষের মধ্যে রোটেশন হোক। এটা হচ্ছে শুরু করলাম আমি অনুষ্ঠানটা, এরকম করে করে এগিয়ে যাব, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইন্দ্রিলার গান থাকবে, আর থাকবেন আপনারা, তো ফোনও রয়েছে আপনাদের, আর গানও থাকবে। তাহলে গানে যাই এবার। Hey,
আমি বলছিলাম যে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ব্যবসা, ব্যবসার সঙ্গে সঙ্গে তার বিলাসী জীবনের কথা, এই যে খুচরো দরে তিনি নিজের দোকান থেকে মদ কিনে নিয়ে আসতেন এবং মদ কিনিয়ে আনতেন, এবং তারপরে বেলগাছিয়া বাগান বাড়িতে দেদার পার্টি বসত, সেই পার্টিতে তিনি মানে মদের স্রোত বইয়ে দিতেন, এবং যেটি নিয়ে ক্ষিতীন্দ্রমোহন ঠাকুর, তিনি হচ্ছেন প্রপৌত্র প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের, তিনি বিদ্যাসাগরের কাছে নালিশও করেছিলেন যে তো সারা কলকাতাকে নষ্ট করে ফেলবে এই ভদ্রলোক, কিন্তু বিদ্যাসাগর এতটাই স্নেহ করতেন বলতে পারবো না, কিন্তু মানে স্নেহ কথাটা শব্দটা ব্যবহার না করে বলা যেতে পারে, তিনি সম্মান করতেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে, তিনি এই কথায় কান দেননি, তিনি বলছেন ওটা নিন্দুকের কথা, যে মানুষ ব্যবসা এত বুদ্ধি দিয়ে করতে পারে সে অন্তত সারা বাংলাকে উচ্ছনে নিয়ে যেতে পারে না, এটা বিদ্যাসাগরের বিশ্বাস ছিল প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উপরে। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সাফল্য, তার ব্যবসায় সাফল্য, তার ভাবনা চিন্তাকে নিয়ে আমাদের খুব একটা আলোচনা নয়, ওই যে বললাম শুরুতেই তার আমোদ প্রমোদ, তার খানা পিনা নিয়েই আমাদের মূলত ভাবতে ভালো লাগে, আমরা একটু কুৎসা নিয়ে ঘাঁটতে পছন্দ করি, এটা নেচার বলা যেতে পারে, এটা শুধু বাঙালি কথাটা বলবো না, এটা ভারত মানে এশিয়ানদের নেচার বলা যেতে পারে, হিউম্যান নেচার, একদমই ঠিকই বলেছে, হিউম্যান নেচার, আমি জানি না পাশ্চাত্যের মানুষরা এতটা সমালোচনা করেন কি না, ভারতবর্ষের মানুষেরা করেন এটুকু বলতে পারে, কম বেশি এটা হিউম্যান নেচার, একদমই তাই, ন্যাচারাল ইনস্টিংক্টও বলা যেতে পারে আর এটাকে, একদম করতে ভালোবাসেন তো। কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের উপরে খুব ক্ষুব্ধ ছিলেন তার স্ত্রী দিগম্বরী দেবীও, মানে তিনি তার স্বামীর এই ধরনের মানে বাউন্ডুলেপনা, এই ধরনের বেলেল্লাপনা, তিনি বলেছেন এই কথাগুলো, আমাদের কথা নয়, এই বইয়ের লেখা অনুযায়ী আমরা বলছি, তো তিনি এগুলোতে খুব বীতশ্রদ্ধ, তিনি বিভিন্ন সময়, কারণ এই যে সাহেব শিবদের সঙ্গে মেলামেশা তৎকালীন যুগে তো এগুলোকে ঠিক ভালোভাবে নেওয়া হতো না, তো
তো তার স্ত্রী দিগম্বরী দেবীর মনে হতো তার স্বামী মেরেচ্ছদের সাথে মিশছে, কি খাচ্ছে কি করছে, এই ভদ্রলোকের সঙ্গে সংসার করছে, আমি আমার জাত ধর্ম খুইয়ে গেল। তো তিনি বিভিন্ন টিকিধারী পণ্ডিতদের কাছে ছুটতেন এবং ছোটার পরে তারা যা যা বলতেন সেই সেই জিনিসগুলোকে পালন করতেন, এবং পরবর্তী পর্যায়ে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তিনি সম্পর্কটিকে স্তব্ধ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়েছিলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের মধ্যে ছিলই না। এমনকি প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সাথে কথা যখন বলতেন দিগম্বরী দেবী, তারপরে তিনি সাত ঘড়া গঙ্গা জল দিয়ে স্নান করতেন এবং সবস্ত্রে স্নান করতেন, মানে ধরো প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সাথে তার দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, তারপরে তিনি সাত ঘড়া গঙ্গা জল আনাতেন এবং আনিয়ে সেই জল গায়ে ঢালতেন, সবস্ত্রে এভাবে স্নান করতে গিয়েই তার কিন্তু জ্বর হয় এবং সেই জ্বরেই তার প্রাণ চলে যায়। তো এহেন মানুষ হচ্ছেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার বিলাস ব্যাসন নিয়ে কিন্তু মূলত কথা বলা। তো কীভাবে তিনি জীবনযাপন করতেন সেটা তো আমরা জানি, তার পোশাক আশাক, এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সঙ্গে মহারানী ভিক্টোরিয়ার একটা ভীষণ ভালো সখ্যতা ছিল এটাও আমরা জানি, এবং তিনি বিদেশে গেছেন, বিলেতে গেছেন, মহারানীর আতিথ্য গ্রহণ করেছেন এবং তাদের মধ্যে চিঠিপত্রের আদান প্রদান ছিল, একে অপরের প্রতি সম্মান ছিল। এখানে অনেকেই ভালোবাসার গল্প তৈরি করেন, দেখুন এক দুজন মানুষ, দুজন অপোজিট মেরুর মানে আলাদা দুজন মানুষ, দুজন জেন্ডারের মানুষ যখন কাছাকাছি আসে সমাজ নানান কথা বলে, এটা বাস্তব কথা, কিন্তু রেসপেক্টটাকে না দেখতে হয়, দুটো সম্পর্কের মধ্যে একটা রেসপেক্ট থাকে, সেই রেসপেক্টটাকে দেখতে হয়। আমার মনে হয় আমাদের কুৎসা করার থেকে ছেড়ে দেওয়া ভালো, তাদের পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করাই অনেক ভালো। তো আমরা আসবো এই বিলাস ঠাকুরবাড়ির বিলাসী জীবনের পরবর্তী আলোচনায় ঐন্দ্রিলার গান শুনতে শুনতে, আর রয়েছেন আপনারা, আপনাদের কাছে অনেক তথ্য রয়েছে, আপনারাও সেই তথ্য আমাদেরকে জানাতে পারেন। তো গানে যাই, হে খুনিকে অতিথি এলে প্রভাতে কালে চাহিয়া ঝরা সে ফালে পথ বাহিয়া, ঠাকুরবাড়ির বিলাসী জীবনের প্রথম পর্ব নিয়ে কথা বলছি। এই ঠাকুরবাড়ির বিলাসী জীবনের প্রথম পর্ব নিয়ে কথা বলতে গিয়ে গতকালের বিষয়ে আমার একটু চলে আসতে হয়, ঠাকুরবাড়ির বিজয়া দশমীর কথা আমি বলছিলাম, রবীন্দ্রনাথের চোখে বিজয়া দশমীর কথা বলছিলাম।
আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাখ্যাতে তাদের জীবনযাপন দেখি, বিশেষ করে ছেলেবেলা এই বইটির মধ্য দিয়ে তাদের জীবনযাপন দেখি, তাহলে দেখবো সেই তৎকালীন যুগে মহর্ষির আমলেও, মানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পরবর্তী তার পুত্র মহর্ষি দেবেন্দ্রনাথের আমলে তাদের, তার ছেলেরা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, তার দাদারা ভাইয়েরা যেভাবে জীবনযাপন করতেন ছোটোবেলা, সেটি কিন্তু বেশ বৈভবের মধ্যেই। যদিও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন তার ছেলেবেলা গ্রন্থে যে তারা সেকালে অতটা ঠাটবাটের মধ্যে দিয়ে জীবনযাপন করতেন না, কিন্তু তৎকালীন যুগে তাদের বাড়িতে ঘোড়ার গাড়ি ছিল, তাদের বাড়িতে পিয়ানো ছিল, তাদের বাড়িতে ইংরেজদের আসা যাওয়া ছিল, তাদের বাড়িতে খাওয়া দাওয়ার অভাব ছিল না, চাকর বাকর ছিল এবং জমিদারি ছিল। সুতরাং তৎকালীন বাবু সমাজের একটা মূল পুরোধায় তারা কিন্তু ছিলেন, এটুকু আমরা পাই, যেটুকু ছবি আমরা পাই। তো সেহেন পরিবারে যখন দুর্গাপুজো হতো, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যখন দুর্গাপুজো হতো, সেই দুর্গাপুজোর মধ্যে কিন্তু বৈভব দেখানোর একটা তাগিদ ছিল। কীরকম তাগিদ ছিল? গতকাল আমি বলেছিলাম যে সোনার গয়না পরিয়ে মাতৃপ্রতিমাকে বিসর্জন দেওয়া হতো। কেন দেওয়া হতো সোনার গয়না পরিয়ে মাতৃপ্রতিমাকে বিসর্জন? এটা কিন্তু বৈভব দেখানোর একটা পদ্ধতি। তার কারণ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যখন দুর্গাপুজো হতো, ইলাহি ব্যাপার হতো, লোকজন আসতো, সাহেব শিবরা আমন্ত্রিত হতেন, সারা কলকাতার মানুষজন এসে পৌঁছাতো সেই পুজোতে। এবং তৎকালীন যুগে এই 6 নম্বর জোড়াসাঁকো লেনে যখন ঠাকুর পুজো হতো, দুর্গাপুজো হতো, তার ঠিক পাশেই দাঁড়ি ছিল, সেই দাঁড়িয়েরও কিন্তু বৈভব কম ছিল না, তাদের বাড়িতেও দুর্গাপুজো হতো। পার্থক্যটা কোথায় তৈরি করলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর? তিনি করলেন যে দাঁড়িতে তারাও বৈভব দেখাতেন, ঠাকুর বাড়িও বৈভব দেখাতো, মানে পাল্লা দিয়ে আর কি, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। কিন্তু দশমীর দিন মাতৃপ্রতিমা বরণের পর দাঁড়িতে গয়নাগুলো খুলে রাখা হতো। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বললেন গয়না খোলা যাবে না, দাঁড়িকে চেক্কা দিতে হবে, কি না ওই গয়না সমেত মাতৃপ্রতিমাকে জলে বিসর্জন দেওয়া হতো। তুমি ভাবতে পারো, প্রতি বছর মাকে গয়না দেওয়া হতো এবং সেই গয়না জলে বিসর্জন হতো। এখন যদি এই ঘটনা কোথাও ঘটতো, তাহলে সেই ঘাটে যে কী পরিমাণ মানুষের ভিড় হতো। যাই হোক, এখানেই কিন্তু ঠাকুরবাড়ি এগিয়ে থাকতো বরাবর দাঁড়ি থেকে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? আমি তো আসতেই পারিনি, আমি খালি খবর দিলাম, আমাকে যখন খবর দেওয়া হলো আমি বললাম ওনাকে একটু মাতৃপ্রতিমা দেখে একটু প্রসাদের ব্যবস্থা করে দিতে, কারণ আমি তখন যজ্ঞে বসেছিলাম, আমি উঠতে পারছিলাম না, নইলে আমি উঠে যেতাম আপনার কাছে, কিন্তু আমি যজ্ঞে বসেছিলাম বলে আমি উঠতে পারিনি। বলুন। আমি জোড়াসাঁকোতে 5 বছর ডেপুটেশনে ছিলাম। আচ্ছা। ছাদঘরা ঘরের যে চাল করতো সেই ইয়েটা আমার হাতেই তৈরি মোটামুটি, এবং আমি ইয়েতে মিউজিয়ামে কাজ করেছি, রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়ির টোটাল ইয়েটা আমার মোটামুটি জানা আছে। আমি 5 বছর ডেপুটেশনে ছিলাম এবং ওখানে যে কমিউনিটি হল পরে যেটা হয়েছে ওই ঘরে বীরেন্দ্রনাথ ঠাকুর থাকতেন, দেখা যদি ও ঘরে যেতেন খাবার দিতে, তাহলে গঙ্গা জল এনে এসে বাইরে চান করতে হতো। এবং আমি আপনাকে আরো কিছু তথ্য দিতে পারবো যদি দেখা হয়। আমি নমস্কার জানেন, ধন্যবাদ। আমাদের বাংলা যে চ্যানেল আছে তার জন্য বিশেষ ধন্যবাদ, যে একমাত্র বাংলা চ্যানেল আমি তাদের একজন যে গুলকগাই সদস্য, এর জন্য নিজেকে খুব গর্বিত অনুভব করছি। আমি পরে দেখা করে নেবো আপনার সাথে। নিশ্চয়ই। শিশির দা এমন একজন মানুষ, যথেষ্ট মানে সিনিয়র সিটিজেন উনি। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উনি আমার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে থাকেন, ওয়াকিং ডিস্টেন্স নয়। ওনার একটা সমস্যা রয়েছে, কোমরের সমস্যা রয়েছে, ওনার পা ফেলতে সমস্যা হয়। তারপরে উনি আমাকে বহু বই দিয়েছেন, বিশেষ করে এমন কিছু সংস্করণ দিয়েছেন, এমন কিছু সংকলন দিয়েছেন যেগুলো মানে এখন তার মানে ঐতিহাসিক মূল্য অনেক। মানে কালিদাস সমগ্র আমাকে উনি দিয়েছেন, সেই বইটির দাম প্রিন্টে লেখা রয়েছে 1 পয়সা।
ভাবা যায় সেই বই অ্যান্টিক ভ্যালু তার অনেক বেশি সেই বইয়ের। তো এরকম তাই উনি বলেন যে আমাকে আরও কিছু উনি তথ্য দেবেন। তো এই ধরনের মানুষেরা আছেন বলেই না আমরা অনুষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর একজন মানুষের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে না, আমি একটু বলি, সেটি হচ্ছে বুধনদা, আদ্রার বুধনদা। বুধনদা আমাকে প্রচুর ইনফরমেশান দিয়েছেন, দিতেন, কিন্তু আমার যেহেতু ফোন সেটটি চুরি হয়ে যাওয়ার পরে নতুন একটা সেটের মধ্যে আবার সেই সিমটাকে ঢোকানো হওয়াতে বেশ কিছু নম্বর এদিক ওদিক হয়ে গেছে এবং বুধনদার নাম্বারটা আমার থেকে মানে মিসপ্লেস করে ফেলেছে, আমি আর পাচ্ছি না বুধনদার নাম্বার। তো বুধনদার সাথে আমার কোনো যোগাযোগ হচ্ছে না। যদি বুধনদা আপনি অনুষ্ঠানটা শুনে থাকেন, আপনার কাছে তো আমার নাম্বার রয়েছে, একটা ফোন করে নেবেন, কারণ তাহলে আমি আপনার নাম্বারটাকে আবার সেভ করে নিতে পারবো। কারণ আপনাকে আমার শুভ বিজয়া জানানো হয়নি, প্রণাম নেবেন আমি টিভির মাধ্যমে জানালাম, এবং একটু ফোন করে দেবেন আমাকে, তাহলে আমি পেয়ে যাবো আপনার নাম্বারটা। ইনফর্ম আমার মনে হয়েছিল একটু বলে দেওয়ার দরকার, কারণ অনেকদিন ধরে ভাবছি বুধনদার নাম্বার, আমি কারণ এদের কাছে হচ্ছে পাচ্ছিলাম ওনা বুধনদার নাম্বার। তোমার গানে একটু যাই, আবার আসি আলোচনায়। একদম ছেলেবেলা যদি আমরা পড়ি তাহলে দেখব সেখানে তাদের পরিবারের বৈভবের একটা ছবি, কিন্তু তিনি বলেছেন সেখানে ছেলেবেলায় তিনি বলছেন যে সেকালে যারা বড়লোক ছিলেন অর্থাৎ তাদের থেকেও যাদের বৈভব বেশি ছিল তাদের তিনি ব্যাখ্যা দিয়েছেন কিভাবে। তিনি বলছেন তাদের গাড়িতে কোচোয়ান দাঁড়িয়ে থাকতো এবং সেই গাড়িতে তিনি বলছেন যে সেই গাড়িতে তকমা লেখা থাকতো, তকমা আটা থাকতো বড়োবাবুদের গাড়ি বলে। আমি একটু ভেতরে থেকে বলি যে তাদের আমলে তার বাড়িতে কিন্তু পালকিও ছিল। তিনি লিখছেন পালকিখানা ঠাকুরমাদের আমলের, খুব দরাজ বহর তার নবাবী ছাদের, ডান্ডা দুটো আট আটজন বেহারার কাঁধের মাপের।
হাতে সোনার কাঁকন, কানে মোটা মাকড়ি, গায়ে লাল রঙের হাতকাটা মির্জাই পরা বেহারার দল সূর্য ডোবার রঙিন মেঘের মতো সাবেক ধনদৌলতের সঙ্গে সঙ্গে গেছে মিলিয়ে। এই পালকির গায়ে ছিল রঙিন লাইনে আগযোগ কাটা, কতক তার গেছে ক্ষয়ে। অর্থাৎ যত সময় গেছে আস্তে আস্তে বৈভবটা কমের দিকে গেছে, কেননা মহর্ষি দেবেন্দ্রনাথ একটু হুজুগে মানুষ ছিলেন, কিন্তু তার ওই বৈভব দেখানো বা আমোদ প্রমোদে তিনি গা ভাসানো পছন্দ করতেন না। তার তিনি মূলত ধর্ম উপাসকই ছিলেন, ব্রাহ্মধর্ম নিয়ে তার মূলত ভাবনা চিন্তা ছিল, এবং এই ধর্মকে কীভাবে তিনি প্রচার প্রসার ঘটাবেন সেটা নিয়েই তার বিষয় ছিল। কিন্তু খুব যে বৈভবের থেকে তিনি বৈভবটাকে দেখাতে পছন্দ করতেন না, কিন্তু কোনো কোনো সময় দেখিয়ে ফেলতেন। একটু হুজুগে মানুষ ছিলেন, জাঁকজমক করতে ভালোবাসতেন। তিনি লাখ টাকা খরচা করে সরস্বতী পুজো করেছেন, সুতরাং যে মানুষ লাখ টাকা খরচা করে সরস্বতী পুজো করে তার শুধু হুজুগ নয়, খানিকটা বৈভব দেখানোরও তাগিদ নিশ্চয়ই আছে। এই গল্পটা আসবো, তবে তার আগে একটা গান। আর তার আগে টেলিফোনে বন্ধু রয়েছেন। সুপ্রভাত, কে রয়েছেন? কেউ ছিলেন কিন্তু এই মুহূর্তে তিনি আর নেই, তো গানে যাই। কথা কহিল না
আমরা আজকে ঠাকুরবাড়ির বিলাসী জীবন নিয়ে কথা বলছি, তার প্রথম প্রথম পর্ব আজকে আমার পথ চলার বিষয়। আবারও বলি, আগামীকাল সুবর্ণার কাছে থাকবে দ্বিতীয় পর্ব। সুতরাং আজকে যারা অনুষ্ঠান দেখা শুরু করেছেন, শোনা শুরু করেছেন, আগামীকালও থাকতে হবে আপনাদের। তো আমরা ছিলাম মহর্ষি দেবেন্দ্রনাথের সরস্বতী পুজোর গল্পেতে। তৎকালীন যুগে দুর্গাপুজোতে কেউ লাখ টাকা খরচ করার সাহস দেখাতেন না। সেখানে মহর্ষি 1,00,000 টাকার সরস্বতী পুজো করেন এবং এটি তৎকালীন বঙ্গীয় সমাজে আলোড়ন ফেলে দিয়েছিল। মহর্ষি কন্যা সৌদামণি দেবী বলছেন, এক জায়গায় লিখেছেন যে সেই বছর সরস্বতী পুজোর দিন তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি বাজার থেকে গাঁদা ফুল আর সন্দেশ পুরোটাই কিনে নিয়েছিলেন এবং কিনে নিয়ে একটা ক্রাইসিস তৈরি করে দিয়েছিলেন আর যারা সরস্বতী পুজো করবেন তাদের জন্য। আসলে তৎকালীন সমাজের যে বৈভব, সেই বৈভবের রেশ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সম্পূর্ণটাই আস্বাদন করেছেন। পরবর্তী পর্যায়ে তার যারা তার পরের জেনারেশনের জন্য আস্তে আস্তে কিন্তু সেটা ক্ষয়িতে শুরু করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার ছেলেবেলা গ্রন্থের এক জায়গায় বলছেন, তখন নবাবী চাল কমতে শুরু করেছে, এই কথাটা তিনি কিন্তু বলেছেন। মানে তিনি এক জায়গায় এখানে বলছেন যে তখন আমাদের বাড়ি ভরা ছিল লোক, আপন পর কত তার ঠিকানা নেই, নানা মহলের চাকর দাসী নানা দিকে হই হই ডাক। সামনে আমি একটু বলি, এই কথাগুলোর মধ্য দিয়ে, এই যে কথাগুলো আমি বলছি এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা ছবি আপনারা পাবেন যে কতটা বৈভব তাদের ছিল। সামনের উঠোন দিয়ে প্যারিদাসী ধামা কাখে বাজার করে নিয়ে আসছে তরি তরকারি, দুখন বেহারা বাঁক কাখে গঙ্গার জল আনছে, বাড়ির ভেতরে চলছে তাঁতিনীর নতুন ফ্যাশন পেরে শাড়ির সওদা করা। অর্থাৎ বাড়িতে তাঁতিনী আসতেন, বাড়ির মহিলারা বাড়িতে বসে নতুন ফ্যাশনের তাঁতের শাড়ি, নতুন পাড়ের ফ্যাশন করা তাঁতের শাড়ি তারা পরতেন বা কিনতেন। আচ্ছা, তারপরে দেখুন, মাইনে করা যে দিনু শ্যাঁকড়া, অর্থাৎ শ্যাঁকড়াকেও মাইনে করা রাখা ছিল, যে শ্যাঁকড়া মাইনে করা থাকবে সে গয়না বানিয়ে যাবে। শ্যাঁকড়া গলির পাশের ঘরে বসে হাঁপড় ফোসফোস করে বাড়ির ফরমাস খাটতে সে আসছে খাতাঞ্চিখানায় কানে পালকের কলম গোজা কৈলাস মুখুজ্জের কাছে পাওনার দাবি জানাতে। উঠোনে বসে টং টং আওয়াজে পুরনো লেপে তুলে ধুনছে ধুনুরি, ধুনুরিও তাদের নিজস্ব মায়না করা। বাইরে কানা পালোয়ানের সঙ্গে মুকুন্দলাল দারোয়ান লুটোপুটি করতে করতে কুস্তির প্যাচ কষছে, চটাচট শব্দে দুই পায়ে লাগাচ্ছে জাপর, ডন ফেলছে 20-25 বার ঘন ঘন, ভিখিরির দল বসে আছে বরাদ্দ ভিক্ষের আশা করে। অর্থাৎ এই যে ছবিটা অন্দরমহল এবং বাহার মহলের, তাতে কিন্তু মনে কি হয় যে তাদের বৈভবটা এতটুকু কম ছিল? আমার তো তাই মনে হয়নি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তারপরেও বলছেন যে আমাদের তখন অবস্থাটা কিন্তু পরার দিকে, পরন্তের দিকে, এটা তিনি বলেছেন। আমি আসবো সেই প্রসঙ্গে গান শুনতে শুনতে। আচ্ছা, টেলিফোনে বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত, শুভ বিজয়া। দীর্ঘায়ু কামনা করি, সারা বছর যেন এইরকম আপনার অনুষ্ঠান শুনতে পারি প্রতিদিনের রবীন্দ্রনাথ। এবং তনুশ্রীজি, শুধু একটাই অনুরোধ করব, এই রেগুলার যে সমেন্দা যে সমস্ত তথ্য দিচ্ছেন, একটা তো বই বার করেছেন, দয়া করে আরেকটা বই বার করুন, সত্যি সমৃদ্ধই। প্রতিদিন রবীন্দ্রনাথ সম্বন্ধে আমরা কত এই বই থেকে কিন্তু অনেক অনেক কিছু জানা যায়, অনেক অনেক কিছু জানতে পারি। এবং আপনার অপূর্ব কণ্ঠস্বর, প্রতিদিন আপনি সুবর্ণা যে সময় যেভাবে ব্যাখ্যা করেন, এর এর মানে বিকল্প ভাষা হয় কিনা আমার জানা নেই। প্রতিদিন দেখি, দেখবো, বিজয় বলে ফোন করলাম। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভালো থাকবেন আপনারাও। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উনি হচ্ছেন আমাদের প্রথম দিনকার, আমাদের চ্যানেলের প্রথম দিনকার দর্শক, আজও আছেন আমাদের সঙ্গে। এবং আমাদের দুর্গাপুজোর প্রত্যেকটা দিন উনি এসেছেন, মানে নবমী অবধি প্রতিদিন এসেছেন, আমি দশমীর দিন ওনাকে দেখতে পাইনি, এবং প্রতিদিন এসে আমাদের সঙ্গে থেকেছেন, পুজো দেখেছেন, প্রসাদ নিয়েছেন, সব কিছু করেছেন। তো ভালো লাগে যখন দর্শকেরা এভাবে মানে আমাদের সঙ্গে একাত্ম হন। আমি একটা কথা এখানে একটা ইনফরমেশান জানিয়ে রাখি, সম্ভবত আগামী সোমবার থেকে আমরা 1.5 সপ্তাহ মতো রবীন্দ্রনাথের অনুষ্ঠানটিকে একটু সুইচ করছি। এই কারণেই বলছি যে, কারণ আমাদের তো সময় আলাদা করে পাই না, তাই শ্যামাসঙ্গীতের অনুষ্ঠান হয়তো হবে, হয়তো, আমি এখনও পর্যন্ত কথাবার্তা চলছে, তবুও আপনাদেরকে একটুখানি আভাস দিয়ে রাখা যায় আর কি,
যে আমাদের হয়তো কালী পুজো উপলক্ষে কিছু শ্যামাসঙ্গীত গান, আর এই গানগুলো পরের দিকে শোনা যায় না, প্রচুর শ্যামাসঙ্গীত রয়েছে, তো সেই গানের ডালি নিয়ে আমরা হয়তো কিছুটা অনুষ্ঠান সাজাতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান থেকে একটুখানি বেরিয়ে যেতে পারি কিছুদিনের জন্য। আবার তো তারপর সারা বছর ধরে আমাদের চলবে, কারণ আমাদের তো আর কোনো জায়গা নেই, এই জায়গাতেই ভাবনা চিন্তা করতে হয় এই সময়টুকুর মধ্যেই। তো ঐন্দ্রিলার গান শুনি, তারপরে আবার আমি বিষয়ে আসবো। বসিয়াছি সর্বনাশের
আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকে আমাদের বিষয় ঠাকুরবাড়ির বিলাসী জীবনের প্রথম পর্ব। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই পর্যায়ে নিয়ে আমাদের আলোচনা চলছে। আমার সঙ্গে রয়েছেন ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার গান, আমার তথ্য, দেবাশিসের কিবোর্ড এবং পিয়ানো আর স্বাগতমের তবলা সব মিলিয়ে হয়তো আপনাদের সকালটাকে একটু একটু করে ভালো করে তুলছে। আমি অনেকটা বলে উঠতে পারছি না, এখন সেটা তো আপনারাই বলবেন। রয়েছেন আপনারা, ফোন করুন আমাদের আর গান দিয়ে আবার পথ চলা শুরু করি। আপ
বলছিলাম রবীন্দ্রনাথের ছেলেবেলা থেকে যে তাদের তার ব্যাখ্যায় তাদের তখন অবস্থা গরিবের দিকে তিনি বলছেন যে যদিও সেকেলে আমিরি দশা থেকে আমাদের বাড়ি নেমে পড়েছিল অনেক নিচে, তবু তোষাখানা দপ্তরখানা বৈঠকখানা নামগুলো ছিল ভিতাকড়ে। তারপরে আবার তিনি আরেক জায়গায় বলছেন, জানিয়ে রাখি আমাদের চাল ছিল গরিবের মতো, গাড়ি ঘোড়ার বালাই ছিল না বললেই হয়। বাইরের কোণের দিকে তেঁতুল গাছের তলায় চালা ঘরে একটা পালকি গাড়ি আর একটা বুড়ো ঘোড়া, পরনের কাপড় ছিল নেহাত সাদাসিদে, অনেক সময় লেগেছিল পায়ে মোজা উঠতে। এখানে বলছেন যে এখানে তাদের যে চাকর ছিল সেই চাকরটি হচ্ছেন ব্রজেশ্বর। এই ব্রজেশ্বরও তাদেরকে বুঝিয়ে দিত যে তাদের অবস্থা নিচের দিকে, কারণ তিনি বলছেন যে ব্রজেশ্বরের চুলে গোফে, লোকটা কাঁচা পাকা, মুখের উপরে টান পড়া শুকনো চামড়া, গম্ভীর মেজাজ, কড়া গলা, চিবিয়ে চিবিয়ে কথা। তার পূর্ব মনিব ছিলেন লক্ষ্মীমন্ত, নামডা কলা, সেখান থেকে তাকে নামতে হয়েছে আমাদের মতো হেলায় মানুষ ছেলেদের খবরদারির কাজে। অর্থাৎ ওই পরন্ত জায়গায় এসে দাঁড়িয়েছে বলে ব্রজেশ্বরের একটা ঠাঁট বাটি আলাদা ছিল। তো এটা দিয়ে আমি এই কথাগুলো বললাম, এই কারণে এইগুলো দিয়ে বোঝানোর জন্য যে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন যে বঙ্গীয় বড়লোকী চাল, সেই বঙ্গীয় বাবু সমাজের বড়লোকী চালের নিচের অবস্থা তাদের কথা বলছেন। কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ 100,000 টাকা খরচা করে সরস্বতী পুজো করেছিলেন, এবং তার জীবনীকার অজিত কুমার চক্রবর্তী লিখছেন এক জায়গায় যে তৎকালীন যুগে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 100,000 টাকা খরচ করিয়া সরস্বতী পুজো করিয়াছিলেন। ইহা খানিকটা বৈভব দেখানোরই প্রয়াস, এটার মধ্যে ভক্তি কতটা ছিল তার থেকেও বড় বলতে হয় যে বৈভব দেখানো। এবং তার কন্যা সৌদামিনী দেবী বলেছেন যে বাবা বাজার থেকে সন্দেশ এবং গাঁদা ফুল কিনে ক্রাইসিস তৈরি করে দিয়েছিলেন, এবং তিনি বলেছেন যে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছিল মণ্ডপ। এবং পরবর্তী পর্যায়ে তার লেখা থেকে জানা যায় যে এই বিশালাকার যে সরস্বতী প্রতিমা, তার বিসর্জনের হ্যাপাও কিন্তু তাদেরকে পোয়াতে হয়েছিল। অত বড় একটা ঠাকুরের বিসর্জন, সেই হ্যাপাও তাদেরকে পোয়াতে হয়েছিল। তো আমরা আসছি আলোচনায়, আরেকটু বাকি রয়েছে, তো গান শুনতে শুনতে। পুরা
ইন্দ্রাজকে এত সুন্দর সুন্দর আমাদের গান শোনাচ্ছো, অনেক দিন পরে এই গানটা আমি শুনলাম। যাক গিয়ে আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলুন আমাদের সঙ্গে। কথা বলার জন্য আপনাদের টেলিফোন নাম্বার রয়েছে 03325145102 এবং 03, কারণ আপনাদের কাছেও তো অনেক তথ্য রয়েছে যেগুলো আমরা জেনে সমৃদ্ধ হই। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? আমরা সবাই গ্রহণ করলাম, বলুন। আমি নমস্কার জানাতে পারলাম না এই কারণে যে আমার 3-4 মাস আমার শাশুড়ি মারা গেছেন, আমার খুব ভালো লাগলো যে শাশুড়ি মায়ের জন্য এতটা আবেগ আপনার, এটা তো সহজে দেখা যায় না, খুব ভালো লাগলো। এটা আসলে মা মারি ঘর, আমার মা মানে এই বছরের পুজোটা আপনাদের খুব একটা ভালো কাটেনি, এটা হচ্ছে ব্যাপার। সময়টা দিতে হবে এই ফাঁকা এই জায়গাটাকে পূরণ করার জন্য, সময়টা দিতে হবে, আলটিমেটলি সময় পূর্ণ হবে। কিন্তু ওই যে কিছু মানুষ থেকেই যান সারা জীবন, তিনিও থাকবেন, আপনার সঙ্গে সুস্থ থাকুন আর মন শক্ত করুন। এর থেকে আর কিছু কিছু জিনিসের সান্ত্বনা হয় না, মন শক্ত করুন এইটুকু বলেই আমাকে থামতে হবে। আপনি না, আপনার ফোনটা আমাদেরকে একটুখানি ভাবালো, তো একটা গান শুনে নিই তারপরে আসি বিষয়ে।
আমরা এই গানটা শুনলে আমার মনে হচ্ছে যে এই যে আমাদের একটা বড় উৎসব পালন করলাম আমরা দুর্গা পুজো, সেই পুজোর উৎসবে যে যে আনন্দগুলো এগুলো আমাদের স্মৃতির মনিকোঠায় রেখে দেব, তাই তো? মিলনের একদম আবার ফেরত আসবে, একদম মানে ওনার তো একটা দুঃখ, ওনার যন্ত্রণা, সেটা বিদায়, কিন্তু সেটার থেকে তো ওনার জীবনেও আবার মিলনের দিন তো আসবে না, ওনার জীবনেও ওনার কাছের মানুষরা আছে, একদম আরও কাছের মানুষরা আছেন, তাদের সঙ্গে ওনার একাত্ম হয়ে থাকা। আর আমি না মনে করি কি বলতো, ওই মানে আমার যেটা মনে হয় যে আমাদের কষ্ট হয় প্রিয়জনের বিচ্ছেদ সত্যি ভাবায়, কিন্তু তারপরও না এক জায়গায় কোথাও তার রয়ে যাওয়াটা থাকে। ধরো আমার প্রিয়জন তিনি চলে গেলেন আমাকে ছেড়ে, কিন্তু তার অনেক স্মৃতি আমাকে আমার কাছে রইল, এবং তার উপস্থিতি, তার কিছু কথা, তার উপস্থিতি, মানে আমার ঠাকুরদাদা আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন আমার ঠাকুরদাদা চলে যান, সম্ভবত সিক্সই, তখন ক্লাস খুবই ছোটো আমি, তখন সেই সময় আমার দাদু চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি কিন্তু যখনই কোনো কথা বলি আমার দাদুর উদাহরণ দিয়ে বলি যে আমার দাদু আমাকে এটা শিখিয়ে গেছেন। তো আমার মনে হয় এই যে কথাটা বলি যখন দাদু আমার মধ্যে রয়েছেন, মানে তিনি আমাকে চারপাশে কিন্তু ওই শাসনটা করেই চলেছেন যে এটা করো না এটা করো, যে ছোটবেলায় বলতেন এটা করো না ওটা করো, এই কাজটা করতে হয়, মূল্যবোধগুলো দিয়ে। হ্যাঁ, এইটার মধ্যে আমার মনে হয় কি আমার দাদু আমার সঙ্গেই তো রয়েছেন, যতদিন আমি থাকবো দাদুর সংস্কার আমার মধ্যে থাকবে এবং ততদিন দাদু বেঁচে থাকবেন আমার মধ্যে, এটা এই উপলব্ধিটা আমার রয়েছে। তো আমি সেই কারণেই বলি মনটা আমাদের শক্ত করতেই হবে, কেননা আমাদের তো জীবনযাপন করতে হবে। আমি এবার একটু আসি যেটা বলছিলাম যে মহর্ষি দেবেন্দ্রনাথ যখন 1 লক্ষ টাকা দিয়ে সরস্বতী পুজো করেছিলেন সেই সময় কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর বেঁচে ছিলেন, এবং সম্ভবত এটা 1846-এর আগেই হবে, কারণ 1846 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর লন্ডনে মারা যান, তো তখন বেঁচে ছিলেন। এবং তাঁরও প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যিনি নিজে ভীষণভাবে ব্যয় করতেন, বিলাসবহুল বহুল জীবনযাপন করতেন, তিনি পর্যন্ত বলেছিলেন এই ঘটনাটি বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছেছে। তো এটা হয়েছে তৎকালীন যুগে সরস্বতী পুজো 1 লক্ষ টাকা খরচা করে। কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের বৈভব নিয়ে আমরা কথা বলছি, ঠাকুরবাড়ির বৈভব নিয়ে কথা বলছি, কিন্তু প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সম্পর্কে একটা কথা বলতেই হয়, তিনি হচ্ছেন ভারতবর্ষের প্রথম ভারতীয় ব্যবসায়ী এবং বাঙালি এন্টারপ্রেনার যিনি দেখিয়েছিলেন যে ব্যবসাটা করা যায়। এটা হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রয়াস, যেটাকে আমাদের ভারতীয়দের তথা বাঙালিদের বারবার স্যালুট করা উচিত, এটা আমরা ভুলেই গিয়েছি। তো এবারে আসতে হবে যে আরও তো রয়েছেন ঠাকুরবাড়ির, আরও অনেকেই রয়েছেন রবীন্দ্রনাথ ব্যতীত, কারণ রবীন্দ্রনাথ কোনোদিনই খুব একটা বিলাস বৈভাবে মাতোয়ারা ছিলেন না, কারণ তিনি দর্শন নিয়ে ব্যস্ত ছিলেন, তার ভাবনাচিন্তা ছিল গান এবং কবিতাতে, তার উপন্যাসে, তার সৃষ্টিতে, তার ওই বৈভব দেখানোর বা ওই রেশারেশি করার মানসিকতা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল না, যদি ওটা থাকতো না তাহলে তিনি এত সুন্দর লিখতে পারতেন না, এটুকু আমার মনে হয় উপলব্ধি। তাই নয়, মানে ওনার ছোট ছেলে পুলেদের তৈরি করা, তাদের স্কুল, তাদের বড় করে তোলা, সবটাই স্যাক্রিফাইস, সবটাই স্যাক্রিফাইস, ওনার মধ্যে এই বৈভবটা
দেখানোর বৈভব দেখানোর তাগিদই ছিল না এবং সবটাই স্যাক্রিফাইস ছিল। আজকে তুই বলো না, তিনি নোবেলের যে টাকা পেলেন সেই টাকাটা দিয়ে তিনি নর্দমা সংস্কার করলেন, আজকে তার জামাইকে এস্টাবলিশ করানো, তার এই বিশ্বভারতীর জন্য তার সম্পূর্ণভাবে নিজেকে নিঃশেষ করে দেওয়া। বিশ্বভারতী যখন তৈরি হয়েছে উনি কিন্তু ভীষণ অর্থকষ্ট ভুগেছেন, একদমই তাই। এবং তিনি একটা জায়গায় যে মুসলিমের সভাতে গিয়ে বক্তৃতা দিয়েছেন, তিনি এক জায়গায় ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আমাকে যেতে হবে, তার কারণ আমার শান্তিনিকেতনের ছাত্রদের জন্য আমাকে কিন্তু এই বিদেশে দেশে বিদেশে কথা বলতে হবে, ভালো না লাগলেও সেখানে আমাকে যেতে হবে, এটা তার একটা দুঃখ ছিল। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ সুপ্রভাত, আমি আসানসোল দোমানি থেকে দেবব্রত সাধু বলছিলাম। হ্যাঁ শুভ বিজয়া বলুন। হ্যাঁ আপনাকেও শুভ বিজয়, আপনাদের প্রত্যেককে শুভ বিজয়। আমার তো আমার একটা অনুরোধ আছে আপনাদের কাছে। বলুন তো কি গান নাম গান বলুন। আমার একটা গান আপনাদের কাছে অনুরোধ আছে, পুরানো সেই দিনের কথা রবীন্দ্রনাথের গাওয়া মানে সুর আর কি, সেটা আমি শুনতে চাইছিলাম। যদি সঙ্গে ঐন্দ্রিলা রয়েছেন, সঙ্গে রয়েছেন দেবাশীষ, সঙ্গে রয়েছেন স্বাগতম, সঙ্গে রয়েছেন আপনারা, আর অবশ্যই এগিয়ে যাওয়া আমাদের ক্যামেরার ভাইদের দাদাদের সহযোগিতায়, কারণ তারা না থাকলে আমাদের এভাবে অনুষ্ঠান করা সম্ভব হতো না। তো ঠাকুরবাড়ির বিলাসী জীবনের প্রথম পর্বের একদম শেষ পর্যায়ে আমি যাব বিষয়ে, তবে ঐন্দ্রিলার গান দিয়ে পথ চলা শুরু করি। কঠিন মাটি মনকে আজি
আমরা ঠাকুরবাড়ির বিলাসী জীবনের একদম শেষ পর্যায়ে আমি রয়েছি, একদম আমার আজকের বিষয়ের শেষের দিকে। আগামীকাল সুবর্ণা এখান থেকেই শুরু করবেন। ঠাকুরবাড়িতে দোল উৎসবেও কিন্তু আমোদের অভাব ছিল না। এক্ষেত্রে উল্লেখ করতে হয় অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথের কথা। এবং গুণেন্দ্রনাথ ঠাকুর যেন মনে হতো দেখে থাকে বিলাসিতার প্রতিভূ। কীরকম না, দোলের দিন দোতলার বৈঠকখানায় আসর বসানো হতো, সেই আসরে আবিরের ফরাশ পাতা হতো, অর্থাৎ আবির মাখা ফরাশ, এবং ফরাশের উপরে আবির থাকতো, নানাবিধ সুগন্ধি আবির, সেখানে থাকতো গোলাপ জলের পিচকিরি, আর থাকতো কাঁচের গড়গড়া। সেই কাঁচের গড়গড়ায় গোলাপ জল ঢালা হতো, এবং যখন গুণেন্দ্রনাথ সেই গোলাপ কাঁচের গড়গড়ার যে নল, সেই নলে যখন টান দিতেন, ওই কাঁচের গড়গড়ায় দেখা যেত যে গোলাপ জলের মধ্যে গোলাপের পাপড়ির ওঠানামা করা। এবং এইখানে ছোটদের প্রবেশ ছিল না, তারা বাইরে থেকে উঁকিঝুঁকি মারত। এখানে গান বাজনার আসর বসত, অক্ষয় কুমার নিয়ে আসতেন তানপুরা, এবং বিভিন্ন সঙ্গীতজ্ঞ মানুষজন আসতেন, তারা গান গাইতেন, রসিয়েরা। এবং দুর্গাপুজোয় নাচের চল না থাকলেও পেশাদারী নৃত্যশিল্পী আসতেন, এই সময় দোলের সময় তারা নাচ প্রদর্শন করতেন, এবং এখানে ফোয়ারা ছুটত বিভিন্ন রকমভাবে আমোদ প্রমোদের। তো এটা ব্যাখ্যা আমরা পাই। তো এভাবেই ঠাকুরবাড়ি আমোদ প্রমোদে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছিল। তো আগামীকাল সুবর্ণ এই বিষয় নিয়ে পরবর্তী পর্যায়ে এগোবে, আমরা রবীন্দ্রনাথের গান শুনব। কিন্তু গান শোনার আগে একজন টেলিফোনে রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, শুভ বিজয়া। শুভ বিজয়া, শুনতে পাচ্ছি না, কথা কেটে যাচ্ছে আপনার, আপনার কথা কেটে যাচ্ছে। হ্যালো, আমরা বুঝতেও পারলাম না কে ছিলেন আমাদের সঙ্গে, মার্জনা করবেন, আপনার কথাটা নেটওয়ার্কের সমস্যা ছিল। তো ইন্দ্রা গানে যাই। Thank you.
আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথের একদম শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠান। আমাদের সপ্তাহের সোম থেকে শুক্র প্রতিদিনের রবীন্দ্রনাথ, সোমবার সুবর্ণা, মঙ্গল বুধ আমার, বৃহস্পতিবার সুবর্ণা, শুক্রবার সুস্মিতা, এইভাবে আমরা ভাগ করেছি অনুষ্ঠানটিকে। শনিবার দুখুমেয়া এবং রোববার হারানো দিনের গান, কিন্তু আশা করা যাচ্ছে যে আগামী সোমবার থেকে আমরা সম্ভবত চেষ্টা করব আপনাদের সামনে শ্যামা সঙ্গীত পরিবেশন করাতে। তার কারণ সামনেই আসছে দীপাবলি উৎসব, কালী পুজো, তারও কিছু তথ্য থাকবে, কেননা প্রত্যেকটা উৎসবকে ঘিরে তার একটা ধার্মিক ব্যাখ্যা থাকেই। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, ঠাকুরবাড়ির বিলাসী জীবন, আমি আজকে প্রথম পর্ব অনুষ্ঠানে আলোচনা করলাম, যেখানে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথেরই মূলত কথা ছিল। পরবর্তী পর্যায়ে আরও যারা রয়েছেন তাদের বৈভবের কথাও আসবে, তবে রবীন্দ্রনাথ ব্যতিরেকে কিন্তু আমরা সবাইকে এখানে আলোচনা করতে পারবো, কারণ রবীন্দ্রনাথকে নিয়ে খুব একটা বৈভব নিয়ে কথা বলা যাবে না। হ্যাঁ, তার আদব কায়দার মধ্যে জমিদারি চাল তো থাকবে, কারণ তার রক্তে জমিদারি রয়েছে, তো তার পোশাক আশাকে বলুন বা তার বিহেভিয়ার যেটা, তার মধ্যে জমিদারি বিষয়টা থাকবে, কারণ তিনি ওটা নিয়েই জন্মেছেন। কিন্তু মানুষটি আদতে ছিলেন একদম মাটির কাছাকাছি, সেই জন্যই কিন্তু যখন তার শান্তিনিকেতনে তিনি জমিদারি সামলাতে গেলেন, মার্জনা করবেন শিলায়ুধায়, তিনি যখন তার শিলায়ুধায় পাতিসরে যখন জমিদারি সামলাতে গেলেন, তিনি কিন্তু প্রথম যিনি সেই মাঠের মধ্যে নিজে মাঝখানে বসলেন এবং সমস্ত প্রজাদের, হিন্দু মুসলমান নির্বিশেষে সকল প্রজাকে তার পাশে বসিয়েছিলেন এবং তিনি ভেদাভেদটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। তো এহেন একজন মানুষ, তাকে শ্রদ্ধা জানিয়ে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে শেষ গান শুনতে শুনতে বিদায় নেওয়ার পালা। তুমি খুশি থাকো
খুশি